আমরা এখন আছি তুষারের আম বাগানে, আর এখন যেহেতু আমের মৌসুম চলছে, সো আমরা দেরি না করে বাগানে চলে আসলাম গাছ পাকা আম খেতে। আর এখন আমরা বাগানের মধ্যে দিয়ে হাঁটছি পাকা আমের সন্ধানে। আর গাছের যে গাছ পাকা আম, এটার যে কি টেস্ট! এই যে আমটা একটু দেখাও প্রীতম। এটা কি আম তুষার, এটা কি আম দিছো? এটা খিরসাপাত। খিরসাপাত? আচ্ছা, কোনো ধরনের ফরমালিন ছাড়া আসলে এরকম আম তো সবসময় পাওয়া যায় না। পাকা আম খাচ্ছ প্রথম, কেমন টেস্ট? অসীম ডাকাত দিছে, দেন আমাকে, দেন এটা আপনার জন্য। কো আমার কো দেন। হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমরা যে জন্য ভিডিওর সামনে আসছি সেটা হচ্ছে আপনাদের জন্যই আসা। কারণটা হচ্ছে যে আপনারা যারা নওগাঁর বাইরে থাকেন, আপনারা জানেন যে নওগাঁ শহর এবার আমের জন্য বিখ্যাত। অনেক প্রচুর পরিমাণে আম চাষ হয়েছে এবার নওগাঁ জেলাতে। আর আপনারাও যদি বাগানের ফ্রেশ ও মেডিসিন মুক্ত আম খেতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, তাহলে আপনারা তুষারের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশানে ডিটেলস দেওয়া থাকবে। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক পেজ amarbike.com এবং ফেসবুক গ্রুপ ফ্রেন্ডস বাইকারে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশানে অবশ্যই লিঙ্ক পেয়ে যাবেন। আর আপনারা যদি আমাদের পেজ এবং গ্রুপে যুক্ত না হন, তাহলে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। তুষারের এবার টোটাল 4টা আমের বাগান আছে, আর এই বাগানগুলোতে আপনারা অমরুপালি, বাড়ি ফোর, হাড়িভাঙ্গা, নাগফজলি সহ আরও বিভিন্ন জাতের আম পেয়ে যাবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার যুগে আপনারা খুচরা ও পাইকারি আম ক্রয় করতে পারবেন কন্ডিশনের মাধ্যমে। এছাড়াও আপনারা বাগানে এসে দেখে আম ক্রয় করতে পারেন। যাদের অঞ্চলে আম চাষ হয় না অ্যান্ড যারা গাছপাকা ও ফরমালিন মুক্ত আম খেতে পারেন না, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে ফ্রেশ আম নিতে পারেন। আর এই আমগুলো জুন মাসের 20 তারিখের পর থেকে সেল করা শুরু হবে, তাই আর দেরি না করে আজই আপনাদের অর্ডার কনফার্ম করুন। আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আচ্ছা, আর আপনারা বাগানে আসলে আমাদের পেয়ে যাবেন, তাদের সাথে একটু পরিচিত হয়ে নিই। আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম মোহাম্মদ আজিজুল ইসলাম। আচ্ছা, আর পাশে আছে? আমি মোহাম্মদ হুমায়ুন ইসলাম। হুমায়ুন ইসলাম, আমাদের দুই মামাকে আপনারা বাগানে আসলে পেয়ে যাবেন। আমরা আম বাগান থেকে বের হয়ে যাচ্ছি, আর আপনাদেরকে যেটা বললাম সেটা হচ্ছে যে আমাদের এই ভিডিওটা করার পিছনে যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের ফ্রেন্ডস বাইকার পরিবারে, আমার বাইক ডট কম পরিবারে যে সদস্যগুলো আছেন যারা বাইরে থাকেন, ভালো আম খেতে পারেন না। এই যে দেখেন বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি প্রচুর আম। যদি আপনারা চান যে আসলে ভালো আম খাবেন, সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।